नमस्कार बंधुरा, आमार चैनल वेलकाम बंगे तुम्हारे सबाई के स्वागत। आज आमी तुम्हारे बोलबो बाघेदी राजा दक्षिण रायेर गल्प। दक्षिण चब्बीश परगना जिला एवं सुंदरबनेर एक लोकदेवता हलेन दक्षिण राय। दक्षिण चब्बीश परगना जिलार लक्ष्मीकान्तपुरे धबधबी नामक एलाकाय बाबा दक्षिण रायेर एक मंदिर आछे। सेई मंदिरेर किछु तथ्य आज तुम्हारे साथे आमी शेयर करब। जनश्रुति अनुजाई जाना जाए बारुईपुरे राजा मदन रायेर माके एकदिन दक्षिण राय स्वप्न दें एवं बोलें बर्तमान मंदिरटी जे जगह आछे सेई जगहटिके निर्देश करे तिनि बोलें एई जंगले तिनि बसबास करछेन। अति शीघ्र जाते एखाने मंदिर निर्माण करे ताके प्रतिष्ठा करा हय, एते तार मंगल हबे। मदन राय तार मायेर इच्छेर कथा शुने किछु लोक दिये जंगल काटार बंदोबस्त करे। जंगल काटार समय सेखाने देखा जाए एक प्रकांड माटिर ढिबी एवं तार उपरे रयेछे एकटी डालिम गाछ। श्रमिकरा जखन सेई माटिर ढिबिर उपर आघात करे तखनई झाके झाके ভীমরুল एसे आक्रमण करे श्रमिकदेर उपर। तो ভীমরুলের आघाते श्रमिकरा असुस्थ हये जाओयार जन्य किछुदिनेर जन्य मंदिर तैरीर काज बन्ध थाके। आबार एकदिन राते दक्षिण राय राजार माके स्वप्न देय एवं बोले जंगल काटिस ना, आमार खूब कष्ट हय, जंगल तो आमार प्राण। तो परेर दिन ठीक करा हय सेई माटिर ढिबिकेई दक्षिण राय ज्ञाने पूजो करा हबे। तो सेई मतो शुरू हय ब्राह्मणेर खोज। अनेक खोजार परे कालाचाँद चक्रवर्ती नामे एकजनके खुजे पावा जाय। তিনি আবার বৈদিক ব্রাহ্মণ। প্রথমে তিনি রাজি না হলেও রাজার আদেশে পুজো করতে সম্মতি দিলেন। রাতে দক্ষিণ রায় কালাচাঁদ চক্রবর্তীকে স্বপ্ন দিলেন এবং বললেন তার পুজোর জন্য পোড়া শোল মাছ, লাউ, কাঁকড়া, মাংস, মদ, এক কথা যাকে বলা হয় তামসিক আকারে পূজা, এবং তাতেই অসম্মত হলেন পুরোহিত। তারপর কি আবার শুরু হলো নতুন ব্রাহ্মণ খোঁজার কাজ। দবির কাছে একজন দরিদ্র ব্রাহ্মণকে খুঁজে পাওয়া গেল, তার নাম উদ্ভব পণ্ডিত। সবটা শুনে তিনি বললেন দেবতার যে পুজোতে খুশি তিনি সেইভাবেই পুজো করবেন। এই ছিল কিংবদন্তি। এছাড়াও শোনা যায় উদ্ভব পণ্ডিতকে দর্শন দিয়ে বাবা দক্ষিণ রায় তার রূপ দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে সেইভাবে মূর্তি প্রতিষ্ঠা করেই দক্ষিণ রায়ের পুজো করা হয়। 1909 সালে বর্তমান মন্দিরটি স্থাপন করা হয়। পুরনো কিছু তথ্যের ভিত্তিতে জানা যায় 1723 খ্রিস্টাব্দে হরিদেব আর পরে রুদ্রদেব রায়মঙ্গল রচনা করেন এবং সেখানে দক্ষিণ রায়ের কথা উল্লেখ করা হয়। রায়মঙ্গলে বলা হয়েছে পুষ্পদত্ত নামে জৈনিক বণিক জাহাজ তৈরির উদ্দেশ্যে রতাই মৌলাকে সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করতে বলেন। তো রতাই ছয় ভাই ও এক পুত্রসহ সেদিকে যাত্রা করলেন এবং দক্ষিণ রায়কে সন্তুষ্ট করে কাঠ নিয়ে ফিরে আসলেন। সেই কাঠে মধুকর নামে একটি জাহাজ তৈরি হয় এবং পুষ্পদত্ত বাণিজ্য তথা হারিয়ে যাওয়া পিতাকে উদ্ধারের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেন। রাস্তায় খানিয়া নামে এক জায়গায় তিনি দক্ষিণ রায় পুজো করেন এবং পরে সমুদ্র অতিক্রম করার সময় জলের উপরে তুরঙ্গ নামে এক বিচিত্র নগর দেখতে পান। পুষ্পদত্ত সেই দেশের রাজাকে তার অভিজ্ঞতার কথা বলেন, কিন্তু তুরঙ্গ নগরী দেখাতে না পারায় কারারুদ্ধ হন। অবশেষে দক্ষিণ রায়ের স্তব করে তিনি মুক্ত পান। কারারুদ্ধ পিতাকেও তিনি মুক্ত করেন এবং রাজকন্যা রত্নাবতীকেও বিবাহ করে দেশে ফিরে আসেন। রায়মঙ্গলের এই কাহিনীর সাথে চণ্ডীমঙ্গলের বণিকখণ্ডের ধনপতি সৌদাগরের কাহিনীর কিছুটা সাদৃশ্য আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি জানা থাকে এরকম কিছু অলৌকিক পৌরাণিক বা লোককথার কথা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি সেসব আশ্চর্য লোককথা পৌরাণিক কথা ভিডিও করে তুলে ধরবো তোমাদের।